স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে নিরামিষ ছোলার ডালের রেসিপি শেয়ার করব। নিরামিষ ছোলার ডাল দুর্গাপূজার সময় আমাদের সবার বাড়িতেই হয়ে থাকে, তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপি। নিরামিষ ছোলার ডাল বানানোর জন্য প্রথমেই লাগছে ছোলার ডাল। আমি এইখানে ছোলার ডাল এক কাপ নিয়েছি। এক কাপ ছোলার ডাল দেখুন আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এবার আমি একটা প্রেশার কুকার নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে যে কাপে মেজার করে ছোলার ডাল নিয়েছি সেই কাপে মেজার করেই জল দিচ্ছি। এখানে আমি মোট আড়াই কাপ জল দিলাম, এক কাপ ডালের জন্য আড়াই কাপ জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর দিচ্ছি একটা দারচিনি আর একটা এলাচ। এবার আমি এর মধ্যে এই ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে কিন্তু ডালটা ওভারনাইট ভিজিয়েও রাখতে পারেন, কিংবা তিন চার ঘন্টা ডালটা ভিজিয়েও রাখতে পারেন। সেই ক্ষেত্রে প্রেশারের সিটিটা একটু কম দেবেন। আমি এখানে দেখুন একদম ডাল ভেজাইনি। ডাল না ভিজিয়েও কীভাবে খুব সুন্দরভাবে ছোলার ডাল বানাবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো, আর বড় চামচের হাফ চামচ সর্ষের তেল। এবার আমি এগুলো একটু হালকা মিক্স করে নিচ্ছি ডালের সাথে। মিক্স করে নেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি ঢাকা দিয়ে প্রেশার কুকারটা একদম লো ফ্লেমে করে রেখেছি। লো ফ্লেমে তিনটে সিটি আসা অবধি ওয়েট করব। দেখুন তিনটে সিটি হয়ে গেছে, একদম প্রেশার আমাকে পুরোটাই বের করে নিয়েছি। ঢাকা খুলে নিলাম, দেখুন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, একদম প্রপার সেদ্ধ হয়েছে। বোঝাই যাচ্ছে না যে ডালটা ভেজানো হয়নি, দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি একটা কড়াই নিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি বড় চামচে দেড় চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি বড় চামচের হাফ চামচ ঘি দিয়েছি। নিরামিষ রান্না ঘি দিয়ে করলে কিন্তু তার স্বাদটাই অন্যরকম হয়, আর পুজো স্পেশাল রান্নাগুলোতে অবশ্যই অল্প করে ঘি ব্যবহার করবেন, তাহলে দেখবেন তার স্বাদ সত্যিই খুব ভালো হয়। তারপর আমি এর মধ্যে একটু নারকেল কুচি দিচ্ছি। নারকেল কুচিটা একটু ভালো করে এই তেলের সাথে আর ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। ছোলার ডাল নারকেল দিয়ে খেতে কিন্তু আমাদের সকলের খুব ভালো লাগে, আর স্পেশালি দুর্গাপূজার সময় নারকেল দিয়ে ছোলার ডাল খেতে সবাই প্রেফার করে। দেখুন নারকেলটা একটু হালকা লালচে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এই নারকেল ভাজাগুলো তুলে নিলাম। নারকেলটা আমি তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা একটু ভেঙে দিলাম। তার সাথে দিচ্ছি চার থেকে পাঁচটা লবঙ্গ, আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গোটা জিরে। একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি বড় চামচের এক চামচ আদা বাটা, তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা বড় চামচের হাফ চামচ। কাঁচা লঙ্কা আর আদাটা একটু তেলে ভেজে নিতে হবে। এখানে যদি খুব বেশি আদা আর কাঁচা লঙ্কা ছিটকে আসে তাহলে অল্প সামান্য একটু নুন দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে চিনি। এখানে আমি ছোটো চামচে দু চামচ চিনি দিলাম। এই ছোলার ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, এটা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। চিনিটাও দেখুন ভালোভাবে মেল্ট হয়ে একটু ক্যারামেলাইজ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। এখানে আমি ছোলার ডালটার সাথে যে মশলাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ছোলার ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম লো ফ্লেম করে তিনটে সিটি দেবেন, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। নিরামিষের দিনে ছোলার ডালের রেসিপি কিন্তু সকলের বাড়িতেই হয়ে থাকে, তাই যে কোনো পুজোর সময় এইভাবে ছোলার ডাল বানাবেন, দেখবেন এর স্বাদ কিন্তু খুব ভালো হয়। আর দেখুন ছোলার ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। খুব বেশি কিন্তু সেদ্ধ করবেন না, নইলে কিন্তু ছোলার ডাল গলে যাবে আর সেটার টেস্ট ভালো আসবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কিশমিশ, আর যে নারকেলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই নারকেল কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। নারকেল কুচি আর কিশমিশ দিয়ে কিন্তু ছোলার ডালটা খেতে অপূর্ব লাগে, তাই অবশ্যই অল্প একটু নারকেল কুচি এর মধ্যে ব্যবহার করবেন। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার আমি এটা একটু মিক্স করে নিচ্ছি। এইখানে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে রেখেছি, কারণ ছোলার ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আর বেশি কিচ্ছু করার নেই।
দেখুন এই ডাল একদম রেডি। এই ডাল আপনারা পূজোর সময় লুচি রাধা বল্লভী দিয়ে অবশ্যই সার্ভ করবেন। অবশ্যই পরের রেসিপিটা দেখবেন, আমি আরও একটা পূজোর স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।